কারণ আমরাই তো জলসা দিয়েছি বলেন, আমরা যদি না শুনে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جبت جرا نبي أمان জগত জোড়া নবী আমার মধু মাখানা নবীর নামে দরুদ পড়ে জোড়া সবার জান আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا مولانا محمد সকলে মহাব্বতের সঙ্গে একবার তকবীর দাও, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, নারায় তাকবীর জনাব আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন শাহ জিন্দাবাদ, জনাব আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন শাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মালালে সমস্ত প্রশংসা সিরবুল আলামিন আল্লাহ ফাকিরের জন্য,
যে আল্লাহ পাক আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে ইবাদত মাগরিব থেকে স্থানীয় জুম্মা মসজিদের পেশ ইমাম সাহেবের জবান থেকে মূল্যবান কথাবার্তা শুনলেন, তিনার পরেই পরে আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ আলহাজ হাফেজ আব্দুল সাত্তার সাহেবের জবান থেকে মূল্যবান আজ নসিহত শুনেছেন। আমি গুনাহগার, অল্প কিছু গুণের জন্য আপনাদের খিদমতে হাজির হলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে শোনা এবং বলার থেকে সকলকে যারা বেশি বেশি আমল করবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজিরা, অল্প সময়ের জন্য কিছু বিশ্ব নবীর মহাব্বাত সম্পর্কে দু চার কথা বলব, কেননা এটি হলো রবিউল আউয়াল মাস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন উপলক্ষে আমি আপনি আজকে মাহফিল কায়েম করেছি। তাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া জমিনেতে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছিলেন, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করাটাই বলো ভালো। ভাইরা বাবাজিরা, আজকে আমি আপনি এ পাকুড়তলা গ্রামের নওজওয়ান যুবক ভাইরা মুরব্বী আব্বা আজানেরা আমার সকলেই বিশ্ব নবী প্রেমিক বলে দাবিরা, ভালোবাসা মহাব্বাতকারী বলে দাবিদার, কিন্তু আমি আপনি যদি নিজের অন্তরে নিজের বিবেককে প্রশ্ন করি, আমার আপনার বিবেক কিন্তু আমার আপনার প্রশ্নের উত্তর দেবে। কতটা আমি আপনার অন্তরে আমি আমার আপনার অন্তরে বিশ্ব নবীর মহাব্বাত জাগা দিতে পেরেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাহাবীরা তারা রক্তাক্ত হয়েছিল, নিজেদের সন্তানদেরকে এতিম করে দিয়েছিল। ভাই ও বাবাজিরা, আজকে আমাকে আপনাকে বিশ্ব নবীর মহাব্বাতে নিজেদের জানকে কুরবান করতে হয় না, কলিজার টুকরা সন্তানদেরকে এতিম করতে হয় না। আজকে মাহফিলে বসে তাওবা করুন রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে নবিয়ারা মাহফিলে বসে তাওবা করে নিলাম। দুনিয়া জমিনে আপনি যতদিন হায়াত দেবেন আল্লাহ, আপনি দুনিয়া জমিনে যতদিন বাঁচাবেন আল্লাহ পাক, সদা সর্বদা যেন সত্য কথা বলে আপনার ইবাদত করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক মেনে যেন চলতে পারি। খোদার কসম, আমার আপনার নবী জানিয়ে দিলেন যে সমস্ত আমার উম্মাত উম্মাতানিরা মানা হাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে সমস্ত আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসবে আমার সুন্নাতকে আগড়ে ধরবে, দুনিয়া জমিনে আমি রাসূল আমার সুন্নাত মোতাবেক মেনে জীবন যাপন করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কালকে আমতে দিনেতে ওই সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতানিদের জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাআত আল্লাহ পাক অজীব করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারাই থাকবে তাহলে। ভাইরা বাবাজিরা, আমাকে আপনাকে বুঝতে হবে যে রসুল আমার আপনার জন্য কতই কষ্ট যন্ত্রণা বেদনা সহ্য করেছেন, আজকে আমি আপনি সেলেবির জন্য কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করেছি। মক্কার জমিনে এক বৃদ্ধা মানুষ বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, বহুদিন আগে শুনেছে যে আল্লাহ পাক একজন মানুষকে পাঠাবে, মহামানবকে পাঠাবে, যার নাম হবে মোহাম্মদ কিংবা আহম্মদ, মা আমিনার গর্ভে আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়া জমিনে পাঠাবে। বৃদ্ধা মানুষ
নবীকে দেখতে পায় না, নবীর দেখার সৎ বড় হয়। বৃদ্ধা মানুষ আল্লাহ পাকের দরবারে দুখানাগান তুলে মনসাত করে, হে আল্লাহ আমি বৃদ্ধা হয়ে গেলাম, দুনিয়া জমিন আমি কিতাবের মধ্যে পড়েছি, আল্লামা আমিনার গর্ভে আপনি একজন মহামানবকে পাঠাবেন যার নাম হবে মোহাম্মদ কিংবা আহম্মদ, কিন্তু মোহাম্মদ কিন্তু আহম্মদ দুনিয়া জমিনে তোমার আসেননি, আমি বৃদ্ধা হয়ে গেলাম, আল্লাহ পাক আপনি আপনার নবীকে কবে পাঠাবেন আমি জানি না, আমার সঙ্গে আমার সঙ্গে মোলাকাত হবে কি আমি বৃদ্ধা মানুষ বলতে পারি না। বৃদ্ধা মানুষ ভিক্ষা করে সংসারটা বড় অভাবের সংসার, স্বামী স্ত্রী উভয় মিলে বহু কষ্ট করে আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করে সংসার চালায়, কি করবেন? বৃদ্ধা হয়ে গিয়েছে, কিতাবের মধ্যে দেখেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দুনিয়া জমিন আছে।